সামনের বই মেলায় আমি একটা বই লিখছি, হলো বইটার নাম গণিতের হাত পা ও মৃত্যু। আমি আজকে তার কথা বলতে আসছি। আমি তার কথাই বলতে আসলাম আজকে। আচ্ছা, এখন কথা হচ্ছে হলো ওয়াই রাইট এ বুক অন ম্যাপ। আমি আমার একটা স্টুডেন্টকে বললাম যে হচ্ছে আমি বই একটা বই লিখছি বই মেলায়, বইটার নাম গণিতের হাত পা ও মৃত্যু। তো হি আসকড মি ওয়াই রাইট এ বুক অন ম্যাপ, নট অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। আমি আসলে এই জন্যই বইটা লিখছি। একদিন আমার স্টুডেন্টকে আমি বলবো আমি ম্যাথের উপর একটা বই লিখছি, তো সে বলবে আপনি একটা ইন্টারেস্টিং সাবজেক্টের উপর বই লিখছি। আমার আসলে বেশি টার্গেট হচ্ছে ওখানে। ম্যাথটা কেন ইন্টারেস্টিং না, আসলে সমস্যাটা আসলে কোথায়? আমাদের এখন টার্ম ফাইনাল চলছে, আজকে আমার ম্যাথ এক্সাম ছিল, তো খুবই খারাপ হচ্ছে ম্যাথ এক্সাম। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে কি, আমি ইঞ্জিনিয়ারিং পড়তেছি, আমার ম্যাথের সিলেবাস ছিল আজকে ম্যাট্রিক্স ব্লা 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 ভাবি যাবি। ব্যাপারটা হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং পড়তেছি, আমার ম্যাথটা আমি শেখানো হচ্ছে, আমি ক্যান্ডিডেটটা অ্যাপ্লাই করতে পারবো ওর জন্য। কিন্তু স্যাট বা টু যে আমি একটুও জানি না আমি ম্যাথগুলো কেমন অ্যাপ্লাই করতে পারবো, ব্যাপারটা হচ্ছে ওখানে। আমাদের ছোটোবেলা থেকে যে ম্যাথগুলো পড়ানো হয় সবগুলোই ব্যাপারটা একই রকম। আরে বাবা, সেই ছোটোবেলায় শিখলাম ম্যাথের মধ্যে সংখ্যার অনেক রকম আছে, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ, কিন্তু কেন ওগুলো আসলো কেন? আরে যখন আমরা গুনতে যাই একটা আপেল দুটো আপেল, কেউ একটা আপেল অর্ধেক খেয়ে ফেললে কী হয়, ভগ্নাংশ একটা চলে আসে অর্ধেক আপেল, ব্যাপারটা এমন করে শিখানো তাহলে চলে আসে। আমরা ম্যাথ পড়ছি, মনে তো হচ্ছে হলো জিওমেট্রির মধ্যে কোঅর্ডিনেট জিওমেট্রি ছাড়া জিওমেট্রির কোনো শাখাই নেই। 1998 কিছু ইউক্লিড জিওমেট্রি পড়ছিলাম, ব্যাস ওখানে এসে আর তো কিছুই পড়ছি না। ক্যালকুলাস 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 করে করে মাথায় একদম বিরক্ত ধরে গেছে। কিন্তু ক্যালকুলাস কতটা একটা ওয়াইড স্পিড জিনিস, সেটা চিন্তার বাইরে। মানে রকেট থেকে শুরু করে রোবট থেকে শুরু করে যা কিছু করতে যায় ক্যালকুলাস লাগেই। কিন্তু কেবল কেবল শেখানো হয় কি আমাদেরকে কেমনে ক্যালকুলাসে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন করতে হয়, জাস্ট এটাই। কেন ওটা শেখানোর দরকার কি, কী কী কাজে আমার ক্যালকুলাস লাগে সেটা শেখাও, কেমনে করতে ওটা আমি নিজে বের করে নিই। আরও অনেক কিছু বলতে গেলে ব্যাপারটা এমনই আছে ম্যাট্রিক্সের মধ্যে। ম্যাট্রিক্সে 5×5 ম্যাট্রিক্সের গুণ করে নিয়ে আমরা এখানে এমন কেউ নাই, কিন্তু ম্যাট্রিক্সের গুণটা করে আলটিমেটলি কী হয়, ম্যাট্রিক্স কী কাজে লাগে আমাদের? আমার মনে হয় আজকে আমরা যারা পরীক্ষা দিচ্ছি ম্যাট্রিক্সের উপর, তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট জানি না ম্যাট্রিক্স আমাদের কী কাজে লাগে। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। ম্যাথের আরও অনেক বিষয়ের কথা বলতে গেলে সবগুলো বিষয় প্রায় একই রকম, কিন্তু কী কাজে লাগতেছে এটাই আমরা জানি না। তো বেসিক্যালি আমি ট্রাই করছি হচ্ছে বইটার মধ্যে এই ম্যাথটা আমাদের কী কী কাজে লাগতে পারে, কেন আসতে পারে, এগুলো একটু তুলে ধরা। মৌলিক সংখ্যার কথা বলতে গেলে মৌলিক সংখ্যা হাজার রকম হতে পারে, কিন্তু প্রমাণটা কোথা থেকে করতে হয়? মৌলিক সংখ্যা হচ্ছে আস্তে আস্তে আমরা মৌলিক সংখ্যা একটু দেখি, 2, 3, 5, 7, 11, 19, 23 একটা জিনিস খেয়াল করে দেখা যায় মৌলিক সংখ্যার গ্যাপগুলো আস্তে আস্তে বাড়ছে। তো এমন সময় মানুষ আস্তে আস্তে বলতে পারে আচ্ছা এমন করতে করতে কি এক সময় তাহলে এমন কিছু হইতে পারে যে মৌলিক সংখ্যা আর নাই। তখন আসতেছে প্রমাণের, তখন একদিন স্টেটমেন্ট দিবে না মৌলিক সংখ্যা আরও আছে, না আরেকদিন স্টেটমেন্ট দিবে না মৌলিক সংখ্যা শেষ এখানেই শেষ, তাহলে তুমি প্রমাণ করে দেখো, তখনই প্রমাণটা আসে। আরে বাবা, কেন প্রমাণটা আসে না জানি, আমার প্রমাণটা কী দরকার, প্রমাণটা আমি কেন করতে হচ্ছে সেটাকে আমাকে বুঝাও, তারপরে আমি প্রমাণটা করবো। কিন্তু আমরা ছোটোবেলা থেকে হাজারটা প্রমাণ শিখছি, কিন্তু কেন শিখছি প্রমাণ এটাও যদি আমি না জানি কেন প্রমাণটা লাগতেছে? তো ওখানে আস্তে আস্তে প্রমাণটা আমাদের চলে আসতেছে। আরও ম্যাথের অনেক মজার মজার বিষয় আমি রাখার ট্রাই করছি আর কি। আর একটা মজার বিষয় হচ্ছে হলো আজকালকার যুগে দেখা যায় রুবিক্স কিউব, যেটা বাংলাদেশে কয়েক বছর আগে খুব একটা আননোন জিনিস ছিল, এখন খুবই নোন একটা জিনিস। নিউ মার্কেট থেকে শুরু করে বসুন্ধরা সিটি এমন কোনো জিনিস জায়গা নাই যে রুবিক্স কিউব পাওয়া যায় না, খুবই চিপ এখন। তো বাংলাদেশে কিউবিং সোসাইটি হয়েছে, আরও অনেক কিছু হয়েছে। তো আমি যখন কিউবিং করতাম আমি ছিলাম মানে প্রথম দিকের যখন ছিলাম আমরা ছিলাম, তো এখন কিউবটা খুব ওয়াইড স্পিড, তো অনেক রিকোয়েস্ট পায় অনেক অনেকেই বলে ভাইয়া কেমনি রুবিক্স কিউব মিলাতে হয় একটু যদি শেখাতেন। তো আমি বইয়ের মধ্যে ট্রাই করছি যে রুবিক্স কিউবটা কেমনি মিলাতে হয় একটু লিখে চিত্রের সাহায্যে একটু তুলে ধরো। তো এই জিনিসটা বই মেলায় আসতেছে, বইটার নাম গণিতের হাত পা রুবিক্স কিউব, অনিন্দ্য প্রকাশন স্টলে। অ্যান্ড আই হ্যাভ গট আনাদার থিং, এবার বই মেলায় একটা রোবট আসতেছে যেটা অটোগ্রাফ দিতে পারবে, নাম হচ্ছে রিবি, ইট উইল বি অ্যাভেলেবল অন দ্য সেম স্টল অনিন্দ্য প্রকাশ। Thank you.